বাংলাদেশি শেখ হাসিনার সরকারের পতনে পরপরই একাধিক পরিবর্তন এসেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্তাদের সরিয়ে দিয়েছেন তেমনি বহু উগ্রপন্থীদেরও মুক্তি দিয়েছে এরই মধ্যে বাংলাদেশের অন্ধরী মাথা ছাড়া দিয়ে উঠেছে ইসলামী কট্টরপন্থীরা তারা দাবি তুলেছে বাংলাদেশের জাতীয় সংগীত বদলের রবীন্দ্রনাথের গান পরিত্যাগ করে অন্য কোনো গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করার দাবি করা হয় তবে তাদের এই দাবি যে মানা হবে না সাফ জানিয়ে দেওয়া হল অন্তর্বর্তী সরকারের তরফে শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্মীয় বিষয়ক পরামর্শদাতা খালিদ হোসেন বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই তিনি সাফ জানিয়ে দেন যে অন্তর্বর্তী সরকার এমন কোনো পদক্ষেপ করবে না যা বিতর্ক তৈরি করতে পারে প্রসঙ্গত চলতি সপ্তাহের শুরুতেই বাংলাদেশের জামাতি ইসলামের প্রতিষ্ঠাতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আল আমন আজমি দাবি করেন বাংলাদেশের জাতিসংগীত ও সংবিধান বদল করার তিনি বলেছিলেন বর্তমানে আমরা যে জাতীয় সঙ্গীত শুনি তা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী এটা বঙ্গবঙ্গের সময়কার ও দুই বঙ্গের এক হওয়ার গান দুই বাংলার এক হওয়ার গান কিভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে উনিশশো সালে এই গান আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল ভারত বহু গানই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারত সরকারের উচিত একটি নতুন কমিশন তৈরি করে নতুন জাতীয় সংগীত নির্বাচন করা বাংলাদেশে নতুন সরকারের অভ্যুত্থানের পর মন্দিরে হামলার ঘটনাকে অত্যন্ত ক্ষিন্ন অপরাধ বলে মনে করেন ধর্মীয় বিষয়ক পরামর্শদাতা কালেদ হোসেন বলেন যারা ধর্মীয় স্থানে হামলা করে তারা মানবতার শত্রু এরা অপরাধী আইনানু পদ্ধতিতে তাদের শাস্তি দেয়া হবে তিনি জানান যে দুর্গাপুজোর সময় যাতে মণ্ডপ গুলিতে কোনো হামলা বা নাশকতা না হয় তার জন্য স্থানীয় বাসিন্দারা মাদ্রাসায় পড়োয়া পাহারা দেবে